দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে ফ্রান্স করবে কিক অফ ফলাফল ফ্রান্স 2 মরক্কো 0 সেকেন্ড হাফে ফিরতে পারবে মরক্কো কি মনে হয় আমার কাছে মনে হয় ফিট হলে এখন তাদের এক্সট্রাঅর্ডিনারি ফুটবলটা খেলতে হবে গোটা ওয়ার্ল্ড কাপে যত ভালো ফুটবলটা খেলেছেন তার চেয়েও ভালো ফুটবলটা ডেফিনেটলি খেলতে হবে বাট ফ্রান্স এই মুহূর্তে কিন্তু খুব বেটার শেপে আছে এই দলটার এগেইনস্টে গোল শোধ করাটা কতখানি সহজ হবে মরক্কোর আক্রমণ এল নাসরি এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে লম্বা করে সামনে বাড়িয়েছেন গোলের সুযোগ আছে একদম অফসাইডই ছিলেন বিশ্বাস করে না ঠিক আছে কারণ গোল করা যেহেতু যাইতেছে না তখন তো সুন্দর ফুটবল খেলতে হবে দেখেন যে চমৎকার ওদের পাসিং এত বাজে আমাদের একটা গোল দেওয়া উচিত এটার জন্য দেখলাম ডিফেন্ডাররা কোথায় এইটা হচ্ছে চমৎকার ভাবে কিন্তু বাউন্স ব্যাক করলো মরক্কো খেলা জমে উঠেছে দুই গোল করতে হবে সমতার জন্য এক্স্যাক্টলি আমরা একটা রেড কার্ড খাই আমরা 10 জন নিয়ে খেলি দরকার নেই আমাদের 11 জন কি দরকার 10 জন নিয়ে খেলতে চায় মরক্কো বাট এই মুহূর্তে আক্রমণে কিন্তু ফ্রান্স কিলিয়ান এমবাপ্পে ওয়ান্স এগেইন তার নিয়ন্ত্রণে বল পাইলে এমবাপ্পেকে দাও তোমাদের আর প্লেয়ার নাই এখনো রেখেছেন তার কাছে মারবেন কিনা এবং হ্যাঁ ঘুরেছেন এখনো রেখেছেন নিজের নিয়ন্ত্রণে শুটটা করবে না সেভাবে কিছু পাস করলে এবং গোল পাসও ও শুধু নাচতে পারে মাঠের বাইরে নাচতে পারে আবারও আক্রমণে বড় পায় বল শাবাশ শাবাশ ভয় পেতে শুরু করেছে এবং খুব কর্নার শটের চেষ্টা আবারও কিলিয়ান এমবাপ্পে তার নিয়ন্ত্রণে জায়গা নিয়েছেন বৌফাল একটা চিটকোট গোলকিপার যে গোলকিপার থাকলে আপনার ডিফেন্ডারদের দরকার হয় না রীতিমতো ডিফেন্ডারদেরকে ছাড়া একা ডিফেন্স করে যাচ্ছে আপনি আপনার ডিফেন্ডারদেরকে এই মুহূর্তে চাইলে আসলে প্যাভিলিয়নেই পাঠাতে পারেন তিনি তো আসলে কিছু মানে একটা ডিফেন্ডারও কিছু করে না কর্নার কিক এখান থেকে গোলও হতে পারে বিপজ্জনক জায়গা আবারও কিন্তু হেডের সুযোগ আছে তবে ক্লিয়ার হয়েছে once again এই মুহূর্তে আমাদের গোলকিপার থেকে ঘুম থেকে উঠাও কেউ অনেক খেলতেছে না তার নিয়ন্ত্রণে রেখেছেন সেখানে কিন্তু বাধা পেয়েছেন আবারও মরক্কোর আক্রমণ গোলটা হয়ে যাবে কিনা এন নাসরি যিনি কিনা কিছুক্ষণ আগে গোল করে কিছুটা হলেও ব্যবধান কমিয়েছেন ডান প্রান্ত দিয়ে হাকিম জিয়েশ গোলের সুযোগ এবং গোল 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 অদ্ভুতভাবে মরক্কো ম্যাচে ফিরে আসলো দ্বিতীয় গোলের মাধ্যমে মরক্কো 2 ফ্রান্স 2 আমি চারিকার কাছে প্রশ্ন চারিকা শোনা শোনা আমাদের গোলকিপার কি কালার জার্সি পরছে বলো তো অনেকক্ষণ তো ওকে দেখো নাই বলো তো
এখনই একটা গোল দিয়ে দিব আমরা প্রায় ভুলতে বসেছি যে ওই পাশে কখন বল গিয়েছিল মরক্কো একের পর এক আক্রমণ করে গিয়েছে ড্রেস দেখে সাপোর্ট আমি আসলে ফ্রান্সের ডিফেন্ডাররা কই আমি জানি পারান জায়গা করে দিলেন এই আজরিকে জায়গাটা করে দিলেন যে শটটা করো ভাই একটা গোল করো না করলে আরাম পাইতেছি এবং দেখা যাচ্ছে যে গোলকিপার একা যেটা আমরা বারে বারে বলতেছিলাম যে গোলকিপার একা একা আর কতক্ষণ দাঁড়াবে ওই হুগোলরিস এত ভালো কিপিং করছে যে ডিফেন্ডাররা বলছে ভাই তুই খেল আমরা জায়গা রাইট উগলরিসের আসলে এত ভালো কিপিং করা উচিতই হয় না ফ্রেঞ্চ ডিফেন্ডারে ঘুমায় থাকতেছে একের পর এক এমনটা আক্রমণে ফ্রান্স কিন্তু ভুল পাস তার মানে মরক্কো উজ্জীবিত দুই গোল করে দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছে আর একটা গোল করলেই কিন্তু এগিয়ে যেতে পারে মানে ইতিহাস হয়ে যাবে।